আইফোন অ্যাক্সেস বক্স সহ ২৫৬ জিবি ব্যাটারি হেলথ থাকবে 92 93 92 আর 93 ফ্রেশ কন্ডিশনে আছে জি দুইটাই ফ্রেশ কন্ডিশনে আছে গোল্ডেন কালার স্যামসাং গ্যালাক্সি S21 জি কত জিবি এটা S21 হচ্ছে 8 128 জিবি জি প্রাইস রাখতেছি 29,500 29,500 আইফোন অ্যাক্সার 128 জিবি ভ্যারিয়েন্ট ওকে ব্যাটারি হেলথ আছে 90 ব্যাটারি হেলথ 90 এটা আমাদের কাছে ফিরে যাবেন মাত্র 28,500 টাকা 28,500 মোটরোলা এস প্লাস পৃথিবীর সর্বোচ্চ কার্ভ ডিসপ্লে ডিভাইস ওকে কত জিবি এটা এটা হচ্ছে 12256 জিবি 12256 একদম ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দুইটা কালার ব্লু এবং আগুন কালার কত দিবেন আজকে এটা এটার প্রাইস রাখতেছি উইথ চার্জার মাত্র 31,000 টাকা 6 প্রো বাই 12128 জিবি 12128 জি আচ্ছা 12128 কত দিবেন 12128 জিবির প্রাইস রাখতেছি মাত্র 141,000 টাকা 41,000 স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস 12256 জিবি সিঙ্গেল সিমের ডুয়াল সিম দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে अवेलेबल আছে সিঙ্গেল সিমের ভেরিয়েন্ট আমাদের কাছে পাচ্ছেন মাত্র 32,000 টাকা এটার ইনটেক পলিটা কিন্তু ভাই মাত্র উঠাইতেছে এই যে দেখেন উঠান একদম ফ্রেশ কন্ডিশনে হ্যাঁ পুরাটা উঠায় ফেলে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা S21 আলট্রা এগুলো अवेलेबल জি কালার अवेलेबल এগুলো ইসিম সহ ওকে এগুলো ইসিম সহ 12128 জিবি 12128 ইসিম সহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে এসেছি কাজী গ্যাজেট হাউসে কাজী ভাইয়ের শপে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আজকে বলেন প্রোডাক্টের প্রাইস গুলো কেমন দিবেন আজকের প্রোডাক্টের প্রাইস থাকবে বিগত যে কোনো ভিডিওর প্রাইসের তুলনা অনেক কম সবচেয়ে কম দামে থাকবে কি কি প্রোডাক্ট আছে একটু দেখা দিই আজকে কিন্তু হিউজ পরিমাণে আইফোনের কালেকশন আছে এখানে কিন্তু সনির কালেকশন গুলো পাবেন এলজি ভেলভেটের কালেকশন আছে পিক্সেলের কালেকশন আছে স্যামসাং এর কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে ভাইয়া শপে আসবেন 10টা প্রোডাক্ট হাতে নিয়ে একটা নিতে পারবেন এখানে পিক্সেলের কালেকশন আছে অনেকগুলো পিক্সেলের হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আর আজকে রেটটা থাকবে কিন্তু অনেক কম আর বক্সও কিন্তু কিছু কিছু আইফোনের কালেকশন আছে তো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে বলবো আর ভিডিওতে লাইক করে দিতে বলবো শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক 3 শপ নাম্বার হচ্ছে 23/F শপ নেম হচ্ছে কাজী গ্যাজেট হাউস ওকে আর ঢাকার বাইরে কিভাবে ফোনগুলো পারচেজ করবেন ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা সুন্দরবনে কুরিয়ার করে থাকি আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন তাদেরকে হচ্ছে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা কুরিয়ারের মাধ্যমে পরিশোধ করবেন এখানে আছে আইফোন অ্যাক্সেস ওকে কোয়ান্টিটি আছে ইউজ কোয়ান্টিটি আছে আইফোন অ্যাক্সেস 256 জিবি ওকে 256 জি আচ্ছা কত দিবেন আজকে এটা ভাইয়া বক্স ব্যাটারি হেলথ আছে 92 93 ওকে কত দিবেন এগুলো অ্যাক্সেসের প্রাইস রাখতে আছে মাত্র 35,000 টাকা 35,000 জি বক্স সহ 256 জিবি 256 জিবি ভালো প্রাইস তো ভাই জি অবশ্যই ভালো প্রাইস বক্স 256 জিবি তারপর এরপর আছে 512 জিবি 512 জিবি আইফোন অ্যাক্সেস 512 জিবি 512 জিবি কত হচ্ছে 512 জিবি রাখতেছি 35,000 35,000 512 জিবি বক্স জি 512 জিবি 35,000 তারপর এরপরে দেখাচ্ছে 11 প্রো ম্যাক্স আইফোন 11 প্রো ম্যাক্স কত জিবি এটা 64 জিবি 64 জিবি একদম 100% ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আর এগুলো ব্যাটারি কেমন থাকবে ব্যাটারি হেলথ থাকবে 93 93 100% অথেন্টিক এগুলো কিন্তু থ্রি টুলসে চেক করে নিতে পারবেন আচ্ছা কত বাচ্চা আজকে এটার প্রাইস রাখতেছি 52,000 টাকা 52,000 জি একটু ডিসকাউন্ট করে দেন ভাইয়া ডিসকাউন্ট করবো আরেকটু করে দেন ঠিক আছে 51,000 51,000 জি ওকে 11 প্রো ম্যাক্স 51,000 এরপরে দেখা হচ্ছে আইফোন 13 কত জিবি এটা 128 জিবি 128 জিবি একদম 100% ফ্রেশ কন্ডিশন আছে জি বক্স থাকবে এটা না এটা উইদাউট বক্স আর ব্যাটারি কেমন থাকবে এগুলো ব্যাটারি হেলথ হচ্ছে 93 জি আচ্ছা কত আছে আজকে এটা এটা রাখতেছি 65,000 65,000 জি আরেকটু ডিসকাউন্ট করেন ভাই আর একটু ডিসকাউন্ট করে ঠিক আছে ভাই এটা 66,500 টাকা ও 63 করে দেন আজকে বরাবর 63 করা যায় নাকি আজকে না 66,000 বরাবর 66,000 128 জিবি ভাই 128 জিবি ব্যাটারি হেলথ আপনার ব্যাটারি দেখতে হবে এটার ব্যাটারি হেলথ আছে 93 জি ওকে তারপর এরপরে চলে যাচ্ছে আইফোন এক্সার 128 জিবি আইফোন এক্সার 128 জিবি জি ওকে আর এটা ব্যাটারি কেমন থাকবে এটার ব্যাটারি হেলথ থাকবে 91 90 আছে ভাইয়া 90 জি আচ্ছা কত দিবেন আজকে এটা এটা রাখতেছি 29,000 129,000 29,000 ভালো প্রাইস তো অবশ্যই ভালো প্রাইস আপনার 64 জিবি 27,000 28,000 ওকে তারপর এরপর হচ্ছে আইফোন 8 আইফোন 8 জি বক্স সহ ব্যাটারি চেঞ্জ এরপরে চলে যাবো ভাইয়া স্যামসাং এর কিছু কালেকশনে স্যামসাং এর
স্যামসাং এর শুরু করতেছে S21 আলট্রা দিয়ে, স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা জি। ওকে, এই কালারটা খুবই সুন্দর, সিলভার কালার। কত জিবি এটা? 12128 জিবি, 12128 100x কিন্তু জুম থাকবে এটার সাথে। কত পাচ্ছে আজকে ভাই? এটার প্রাইস রাখতেছি 53,000 টাকা। 53,000 টাকা। আপনার গত ভিডিও তো 55,000 টাকা দেওয়া ছিল, ভালো প্রাইস তো? 55,000 টাকা আমরা সেল করছি, ইনশাল্লাহ এটা খুব ভালো প্রাইস, অবশ্যই ভালো প্রাইস। ওকে, তারপর এরপরে দেখা হচ্ছে S20 আলট্রা, স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা। ওকে, কত জিবি S20 আলট্রা? কালার আছে, কালেকশন আছে, দেখেন। এই যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা, মানে কোয়ান্টিটি আছে ভাই, সব কোয়ান্টিটি আছে। এগুলো সিঙ্গেল সিম আছে, ই সিম সহ আছে। ওকে, কত পাচ্ছে আজকে এটা? সিঙ্গেল সিম রাখতেছি 37,000 টাকা, আর ই সিম সহ রাখতেছি 38,500 টাকা। 38,500 জি, ভালো প্রাইস তো ভাই, 37,000 আর 38,500। ওকে, তারপর চুল পরিমাণ কিন্তু একটা স্কেচ পাবেন না। আচ্ছা, কত পাচ্ছে আজকে এটা? এটার বাইয়া, এটা যেগুলো ইসিম সাপোর্টেড ওইগুলো রাখতেছি 29,000, উইদাউট ইসিম অনলি একটা সিম, ওইগুলো হচ্ছে 28,500। 28,500 জি, ভালো প্রাইস দিয়েছেন তো ভাইয়া, অবশ্যই ভালো প্রাইস। ওকে, তারপর এরপরে দেখাচ্ছি S25G, স্যামসাং গ্যালাক্সি S25G। কত জিবি এটা? S25G 12128 জিবি, 12128। ভিডিওর ফার্স্টে বলছিলেন এটা ভালো প্রাইস দিবেন ভাই, এটা তো ইসিম আছে, ইসিম সহ। কত দিবেন আজকে? এটা রাখতেছি 26,500। 26,500 করা যায় না ভাইয়া, এটা ইসিম সহ। আর আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, ইসিম সহ হচ্ছে মানে আমরা যারা ডুয়েল সিম খুঁজি, আপনার বাইরের ম্যানুফ্যাকচারের যে ডিভাইসগুলো এগুলো ইসিম সহ হচ্ছে ডুয়েল সিম। স্যামসাং এর বাংলাদেশি ম্যানুফ্যাকচারের যে ডিভাইসগুলো এগুলো হচ্ছে ডুয়েল সিম হয়। ওকে, বাংলাদেশি ম্যানুফ্যাকচারগুলো ডুয়েল সিম হয়, সিঙ্গেল হয়, ডুয়েল হয়। আদার্স কান্ট্রির যে ম্যানুফ্যাকচারগুলো এগুলো একটা ফিজিক্যাল হয়, আর ডুয়েল করতে গেলে ওরা ইসিম করে। অর্থাৎ এটাতে ইসিম আছে আর একটা ফিজিক্যাল সিম আছে, মানে হচ্ছে এটা ডুয়েল সিম, এটা ডুয়েল সিমের ফোন। এটা রাখতেছি 26,500 টাকা। তারপর এরপরে চলে যাচ্ছে S10 প্লাসে, স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস। কোয়ান্টিটি আছে ভাইয়া, সব কোয়ান্টিটি আছে, হোয়াইট আছে, ব্লু আছে, কোয়ান্টিটি আছে, কালার আছে। কত জিবি এগুলো? এগুলো ভাইয়া 8 জিবি, 128 জিবি। 128 জি, স্ন্যাপড্রাগন একদম 100% ফ্রেশ কন্ডিশনে আছে। কালার কোয়ান্টিটি বাটার দিয়ে দেন ভাইয়া। ভাইয়া, এটা মার্কেটে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এখন। আপনার 6 জিবি ভ্যারিয়েন্টটা আগে ছিল না, ইদানিং 6 জিবি ভ্যারিয়েন্টটা মার্কেট ভরে গেছে, এগুলো সব 8 জিবি ভ্যারিয়েন্টের ফোন। কত পাচ্ছে আজকে? 8 জিবি ভ্যারিয়েন্টেরগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র 26,000 টাকা। 26,000, 8 জিবিটা? 8 জিবিটা, একবারে ফ্রেশ কন্ডিশনের ফোন। এরপরে হচ্ছে আপনি দেখেন কোয়ান্টিটি আছে, কালার আছে। এরপরে চলে যাচ্ছে হচ্ছে Note 10 প্লাস, স্যামসাং গ্যালাক্সি Note 10 প্লাস। ওকে, ব্রোঞ্জ কালার আছে, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি Note 10 প্লাস, 12256 জিবি। কত জিবি এগুলো? 12256 জিবি, সিঙ্গেল সিম ডুয়েল সিম দুইটাই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সিঙ্গেল সিমটার প্রাইস কত আছে? সিঙ্গেল সিমের প্রাইস রাখতেছি 32,000 টাকা। 32,000 জি। আর ডুয়েল সিমটা? ডুয়েল সিম ভাই 37,500। 37,500 জি। হট প্রাইস দিছেন তো ভাই? ভাই, ডুয়েল সিমের অবশ্যই হট প্রাইস। ওকে, তারপর এরপরে চলে যাচ্ছে S20 FE, স্যামসাং গ্যালাক্সি S20 FE ফিজিক্যাল ডুয়েল। ওকে, S20 FE, কালারটা খুব সুন্দর জি, রেড কালার আছে, ব্লু কালার আছে, ডিভাইস অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম, ফিজিক্যালি ডুয়েল সিম জি। কত জিবি আজকে? এগুলো 128 জিবি ভ্যারিয়েন্টের, এগুলো রাখতেছি 26,000 টাকা। 26,000 জি। আগের ভিডিওতে কত ডিসকাউন্ট করলেন ভাই? 27,500 টাকা ছিল। ওকে, তারপর এরপরে চলে যাচ্ছে হচ্ছে S21-এ, স্যামসাং গ্যালাক্সি S21 জি। কত জিবি এটা? S21 হচ্ছে 128 জিবি, 128 জি। এরপরে দেখা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10, S10 কালার আছে, কোয়ান্টিটি আছে, S10 8128 জিবি। কত জিবি? 8128, 8128 জিবি। প্রাইস কত দিবেন আজকে? S10 এর প্রাইস রাখতেছি 21,500, 21,500 জি। ভালো প্রাইস তো ভাই? অবশ্যই ভালো প্রাইস। ওকে, তারপর এরপরে চলে যাব হচ্ছে গুগলে। ওকে, পিক্সেলে জি। ওকে, গুগল পিক্সেল শুরু করতেছে 6 প্রো দিয়ে, গুগল পিক্সেল 6 প্রো। 6 প্রো, ওকে, হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আর কালার আছে।
পিক্সেল 6 হচ্ছে 8 256 GB আর 8 128 GB দুইটা ভেরিয়েন্টে अवेलेबल আছে। জি আচ্ছা, ফ্রেশ কন্ডিশনে আছে, ফ্রেশ কন্ডিশনে আছে, দুইটা ভেরিয়েন্টে अवेलेबल আছে। কত আছে আজকে এটা? 8 256 GB রাখতেছি 33000 টাকা। 33000? জি। আর 128 GB রাখতেছি হচ্ছে 32000। 32000 ভালো প্রাইস। ওকে, সবাই কমেন্টে বলবেন প্রাইসগুলো কেমন হচ্ছে। তারপর এরপরে চলে যাচ্ছে 5A 5G তে। ওকে, পিক্সেল 5A 5G, জি। কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণে, আর প্রত্যেকটা কালার আছে। এই আরেকটা ডিভাইস যেটাতে আপনার ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবে, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবে। এটা অনেকেই যে বলে যে ভাই এটা 8 GB র্যামের ফোন, 5A 5G আপনি কেন 6 GB বলতেছেন? না ভাইয়া, এটা 5A 5G হচ্ছে 6 GB ভেরিয়েন্টের ফোন। ওকে, এটা আপনি যদি 8 GB জেনে থাকেন তাহলে আপনার জানাতে ভুল আছে। আচ্ছা, কত দিবেন আজকে? জি, এটার প্রাইস রাখতেছি 22500 টাকা। 22500 ইনশাআল্লাহ ভালো প্রাইস, ইনশাআল্লাহ এটা মার্কেট সেলিং প্রাইস। ওকে, তারপর 4A 5G যারা বলবে যে ভাই আশরাফ ভাইয়ের ভিডিও দেখে আসছে, আশরাফুল ভাইয়ের ভিডিও দেখে আসছে, আরো 500 ডিসকাউন্ট তাদের জন্য ইনশাল্লাহ আরো চেষ্টা করব, যতটা সম্ভব ভাইয়া চেষ্টা করব। ওকে, তারপর আচ্ছা, এরপরে চলে যাচ্ছে পিক্সেল 4XL এ। পিক্সেল 4XL, পিক্সেল 4XL কত জিবি এটা? 64 GB। 64 GB, জি। আচ্ছা, কত পাচ্ছি? 64 GB প্রাইস রাখতেছি 19000। 19000, জি। আর একটু ডিসকাউন্ট করা যাবে ভাই? ওই যে একটাই কথা, ওকে, যারা বলবে যে আশরাফুল ভাইয়ের ভিডিও দেখে আসছে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে। তারপর এরপরে হচ্ছে পিক্সেল 4। পিক্সেল 4, জি। ওকে ভাই, একটু জোরে কথা বলেন, পরে পরে বাসে গিয়ে দেখো সাউন্ড নাই। সাউন্ড নাই, সর্দি তো ভাই, কালকে হঠাৎ করে বুঝলাম না কিছু, রাত্রে গেলাম ভালো। ওকে, শোয়ার পরে ঘুম থেকে উঠে দেখি যে আর কথা হচ্ছে না। কত দিন আছে এটা? পিক্সেল 4 64 GB প্রাইস রাখবো এটা 17000 টাকা। 17000, জি। চ্যালেঞ্জ প্রাইস করা যায় না? ঠিক আছে, 16500। 16500, তারপর 16500। এরপরে হচ্ছে 3XL, পিক্সেল 3XL, জি। 3XL কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণে, জি। এটা হচ্ছে 3XL। ওকে, প্রত্যেকটা কালার অ্যাভেলেবল। আচ্ছা, 3XL টা কত পাচ্ছে? 3XL লাগতেছে 15000। 15000, জি। 3XL 15000, এদিকে একটা 3XL আছে এটা রাখতেছি 14000। 14000, জি। 4A 4G একটা ডিভাইস আছে এটা রাখতেছি হচ্ছে 16000। 16000 পিক্সেল 4A 4G, এটা 6128 GB। 6128 GB, জি। ওকে, তারপর এরপরে এদিকে একটা OnePlus এর একটা কালেকশন আছে, OnePlus 80, 8 256 GB, এটার প্রাইস রাখতেছি 27500। 27500, জি। ওকে, তারপর হুয়াই নোভা 5T, এটা বক্স চার্জার সহ 6 128 GB, এটার প্রাইস রাখতেছি 17000 টাকা। 17000, জি। ওকে, তারপর 17000। তারপর এদিকে আসেন, এদিকে কিছু আপনার এলজি এর কালেকশন আছে, সনি এর কালেকশন আছে। ওকে, এগুলো একটু দেখাই। LG V60 Think, কত জিবি এটা? গেমারদের বহু কাঙ্ক্ষিত একটা ডিভাইস, এটা হচ্ছে 8 128 GB। 8 128, ওকে, এটাতে কিন্তু 4K 8K পর্যন্ত ভিডিও করা যায়। আচ্ছা, 8 128টা কত পাচ্ছে আজকে? এটার প্রাইস রাখতেছি 20000 টাকা। 20000 টাকা? 20000 টাকা, এটা বের এজনের ডিভাইস। ইনশাআল্লাহ ভালো প্রাইস হবে, ইনশাআল্লাহ। ওকে, তারপর এরপরে হচ্ছে এলজি ভেলভেট। এলজি ভেলভেট কত জিবি এটা? এলজি ভেলভেট এটা হচ্ছে 6 GB র্যাম। 6 GB র্যাম, আচ্ছা, কত দিবেন আজকে? এটার 20000 টাকা। আই টু ডিসকাউন্ট করা যায় না? আচ্ছা, 19500। 19500, জি। ওকে, এটা কিন্তু 5G ভেরিয়েন্ট, জি। এটা 5G ভেরিয়েন্ট, এটা এটার মধ্যে আবার দুটো ভেরিয়েন্ট আছে, 4G 5G, এটা 5G ভেরিয়েন্ট। এরপরে হচ্ছে সনিতে যাব। ওকে, সনি এক্সপেরিয়া 5 মার্ক 2 কালার আছে, কোয়ান্টিটি আছে। এক্সপেরিয়া 5 মার্ক 2, জি। ফ্রেশ কন্ডিশন আছে, একবারে ফ্রেশ কন্ডিশন। কত দিবেন এটা? এক্সপেরিয়া গুলো 100% ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, কত দিবেন? এটা রাখতেছি ভাইয়া 20000 টাকা। 20000 টাকা, জি। ভালো প্রাইস তো ভাইয়া, ইনশাআল্লাহ ভালো প্রাইস। মানে বিগত ভিডিও থেকে তো ডিসকাউন্ট করছেন, সবগুলো ডিভাইসে ডিসকাউন্ট করছি। ওকে, এটা আপনার ভিউয়ার্সরাই কমেন্টে জানাবে। তারপর এরপরে চলে যাচ্ছে XZ3। ওকে, সনি এক্সপেরিয়া XZ3, সনি এক্সপেরিয়া XZ3, জি। কার্ভ ডিসপ্লের মধ্যে, কার্ভ ডিসপ্লে যাদের পছন্দ বাজেট কমের মধ্যে, তাদের জন্য হচ্ছে সনি এক্সপেরিয়া XZ3। কত পাচ্ছে আজকে এটা? এটা চার্জ ব্যাকআপও ভালো থাকবে, এটার প্রাইস রাখতেছি 13500 টাকা। 13500, আই টু ডিসকাউন্ট করে দেন ভাই। আচ্ছা, বরাবর 13000। 13000, ওকে, তারপর এরপরে হচ্ছে এদিকে একটা ডিভাইস আছে বক্স, রেডমি কে 50। রেডমি কে 50 বক্স, রেডমি কে 50 বক্স, কত জিবি এটা? বন্ধ আছে মনে হয়, এটা 12256 GB। 12256 গেমিং বক্স চার্জার সহ, গেমিং ফোন ট্রিগার আছে। কত দিবেন আজকে এটা? যারা হেভি গেমার এটা হচ্ছে তাদের জন্য, এটার প্রাইস রাখতেছি ভাইয়া 38500। 38500, ওকে, তারপর এরপরে এদিকে মোটরোলা একটা ডিভাইস আছে, মোটরোলা এইচ প্লাস। মোটরোলা এইচ প্লাস পৃথিবীর সর্বোচ্চ কার্ভ ডিসপ্লের ফোন,
দুইটা কালার আছে, আগুন কালার আর এই কালারটা। জি, মোটরোলা এস প্লাস রাখতেছি 12256 জিবি, মোটরোলা এস প্লাস প্রাইস রাখতেছি 31500। 31500 জি, একটু ভালো করে জানেন 31 আজকে আচ্ছা 31 31000 টাকা। তারপর মোটরোলা এস প্লাস 31, এরপর আছে মোটো এস 2021, মোটো এস 2021 জি, এটাও 256 জিবি ভেরিয়েন্টের ফোন। ওকে, কজি মানে এটা প্রাইস রাখতেছি 22000 টাকা। 22000 জি, একটু ভালো করে জানেন ভাই। আচ্ছা ঠিক আছে, আরও 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম, এটার প্রাইস রাখতেছি 21500 টাকা। ওকে।